জয়পুরের বনে এক টুনটুনি পাখি তার দুই বাচ্চাকে নিয়ে খুব সুখে ছিল। টুনটুনি তার দুই বাচ্চার নাম রাখে পিঙ্কি আর রিঙ্কি। তারা খুব মিষ্টি দেখতে ছিল। টুনটুনি প্রতিদিন তাদের জন্য খাবার আনতে যেত একটা নদী পেরিয়ে। সেই নদীর নাম ছিল ময়নাবতী। তারপর বাচ্চাদের খাবার খাইয়ে গান শুনিয়ে তাদের ঘুম পাড়াতো। একদিন খাবার আনতে বের হওয়ার আগে, এই যে পিঙ্কি আর রিঙ্কি, আমি খাবার আনতে বের হচ্ছি, তোমরা চুপচাপ বসে থাকবে, একদম বদমাইশি করবে না। এই বনে একটা ভূত আছে জানো তো, যে গাছে গাছে চড়ে বেড়ায়, তোমরা বদমাইশি করলেই তোমাদের চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে মা, আমরা চুপ করে বসে থাকবো তুমি না আসা পর্যন্ত। এই তো আমার লক্ষ্মী সোনারা, আচ্ছা আমি আসছি এবার। এই বলে টুনটুনি উড়ে যায়। উড়তে উড়তে সে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে একটা সুন্দরী জলপরীকে কোনো এক দুষ্টু লোক বন্দি করে রেখেছে। আর জলের অভাবে সেই জলপরী করুণ স্বরে চিল্লাচ্ছে, জল জল, কেউ একটু জল দাও, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো, একটু জল দাও কেউ। এ কি অবস্থা, কে তুমি, কে বেঁধে রেখেছে তোমাকে? আমি জলপরী, এই নদীর নিচে আমার ঘর। আজ হঠাৎ ইচ্ছা হলো জলের ওপরে কি আছে দেখব। এই জলের ওপরে উঠে এই বনটা একটু দেখছিলাম, হঠাৎ একটা দুষ্টু লোক আমার মাথার উপর এক বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরতেই দেখি এখানে পড়ে আছি, কেউ নেই। টুনটুনি বোন, একটু জল দাও না গো, আর আমার এই বাঁধনটা একটু খুলে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এই বলে টুনটুনি উড়ে গিয়ে নদী থেকে জল নিয়ে আসে। এই নাও জল পরিবন। ধন্যবাদ টুনটুনি বোন। আরে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও কেউ চলে আসার আগে তোমার বাঁধন খুলে দি। এই বলে টুনটুনি জলপরীর বাঁধন খুলে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ টুনটুনি বোন, তুমি আমার প্রাণ বাঁচালে, আজ তুমি না এসে পড়লে হয়তো আমি মরেই যেতাম। তবে আজ তুমি আমার যে উপকার করলে তা আমি কোনো দিনও ভুলব না, তোমার বিপদে আমি আমার প্রাণ দিয়ে তোমায় রক্ষা করব। তুমি যখনই কোনো বিপদে পড়বে আমি একটা মন্ত্র বলছি, সেটা উচ্চারণ করবে, তাহলেই আমি চলে আসব। কি মন্ত্র জলপরী বোন? তুমি এটাই বলবে, জলপরী এসো সখি, আমার বিপদে তোমায় ডাকি। এই বলে জলপরী টুনটুনিকে বিদায় জানিয়ে নদীতে চলে যায়। টুনটুনিও খাবারের খুঁজে উড়ে যায়। এইভাবে এক মাস কেটে যায়। কিন্তু হঠাৎ বনের মধ্যে একটা ভূতের আগমন হয়। সেই ভূতের নাম গেচোভূত। সে এগাছ ও ওগাছ বেয়ে ওঠে আর পাখিদের ডিম বাচ্চা চুরি করে নেয়। তার অত্যাচারে বনের সব পশু পাখি অতিষ্ঠ হয়ে পড়ে। একদিন সকালে টুনটুনি খাবারের খোঁজে বাসা থেকে বের হয়, কিন্তু খাবার খুঁজতে এত দেরি হয়ে যায় যে সেদিন সন্ধে নেমে যায়। তখন সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। অনেক দেরি হয়ে গেল আজ, ওই গেছভূত না আবার আমার বাচ্চাদের কোনো ক্ষতি না করে ফেলে। এদিকে সেই গেছভূতের টুনটুনির বাচ্চাদের ওপর অনেক দিন ধরেই লোভ ছিল। আজ সন্ধে হয়ে যাওয়ার পরও টুনটুনি আসছে না দেখে গেছভূত টুনটুনির বাসার দিকে এগোতে থাকে। আজ আমি টুনটুনির বাচ্চাদের খাবই, কেউ আমাকে রুখতে পারবে না, অনেক দিন পর টুনটুনি আজ বাড়িতে নেই, টুনটুনির বাচ্চারা আমি আসছি তোদের খাবো, আও মাও চাও টুনটুনির গন্ধ পাও। ওদিকে টুনটুনি দূর থেকে গেছভূতের সেই কাণ্ড দেখে জলপরীর বলা সেই মন্ত্র মনে মনে জপতে শুরু করে দেয়। জলপরী এসো সখি, আমার বিপদে তোমায় ডাকি, জলপরী এসো সখি। সাথে সাথে জলপরী টুনটুনির বাসার কাছে চলে আসে। এসেই দেখে গেছভূত টুনটুনির বাসার কাছাকাছি চলে এসেছে, এক্ষুনি টুনটুনির বাচ্চাদের খেয়ে ফেলবে।
তখন জলপরি মনে মনে বলে, এ বাবা, গেছভূত তো টুনটুনির বাচ্চাদের খেয়ে ফেলবে, আর এক মুহূর্ত নষ্ট করা চলবে না, আমাকে এক্ষুনি এই ভূতকে মারার জন্য মন্ত্র বলতেই হবে। ওরে বাবা রে, মরে গেলাম রে, জ্বলে গেলাম রে, ওরে বাবা রে, জলপরি তুই আমাকে মারলি, আমি আবার ফিরে আসবো জলপরি, এর বদলা আমি নেব। জলপরি তুই টুনটুনির বাচ্চাদের খেতে দিলি না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। এই বলে গেছভূত অদৃশ্য হয়ে যায়। জলপরি বোন, তুমি আমার যে কি উপকার করলে তুমি নিজেও জানো না। তুমি আমার বাচ্চাদের গেছভূতের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি বলে যে ধন্যবাদ দেব তোমায় আমি বলে উঠতে পারছি না। আরে ঠিক আছে টুনটুনি বোন, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তার প্রতিদানের এত কিছুই নয়। আর তুমি আমার জীবন বাঁচিয়ে যে পুণ্য অর্জন করেছিলে, ভাবো এটা তারই ফল। আর উপকার করলে উপকার তো পাবেই, যাই হোক, তবে বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি, ওই গেছভূত আবার আসতে পারে, তুমি তোমার বাচ্চাদের সাবধানে রেখো। জলপরি বোন ঠিকই বলে গেল, আমার বাচ্চাদের সাবধানে রাখতে হবে, ওই গেছভূত আবার ফিরে আসবে। কি হলো, ভিডিও ছেড়ে চলে যাচ্ছ? আমি আবার ফিরে আসব এর পরের ভিডিওতে, ওই জলপরির উপর আমি শোধ নেব। Thank you.